আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিভার্স আসলে এই পরিস্থিতিতে আজকের এই ক্রিটিক্যাল মুমেন্টে প্রবলেম হচ্ছে কি যে যার সাথেই কথা বলছে তার কোনো না কোনো কিংবা তার সবগুলো সাবজেক্টেই প্রবলেম যেমন কেউ বলছে আমাকে সার্কিটের প্রবলেম সলভ করে দেন কেউ বলছে ফিজিক্স ওয়ান কেউ বলছে ফিজিক্স টু হ্যাঁ এইভাবে অ্যানালক বা ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোরও সমস্যার সমাধান আমার কাছে চেয়ে চেয়েছে বা চাচ্ছে তো আমি আসলে সলভ তো করতেই চাই কিন্তু আমার বিষয়টা হচ্ছে কি আমার পড়াশোনা তো গণিতের তো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে গণিত রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যে সাবজেক্টগুলোর সমস্যা সমাধানের জন্য আমার গণিত সাবজেক্টটি ব্যবহার করা হয়েছে সেই সাবজেক্টগুলো আমি হেল্প করতে পারবো আমি বলছি না আপনাকে ফুলফিল করে দিতে পারবো বাট আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা সহযোগিতা করা আমি করবো এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি কিন্তু চালক চালকের আসনে আমি বলছি না আমি আপনাকে সাহায্য করব আর আপনি আমার সাহায্য প্রার্থী ঠিক এরকমটা না বরং আপনি এখানে চালকের আসনে আমি আপনার জাস্ট হেল্পার মাত্র আমি আপনাকে জাস্ট হেল্প করব বা লাইনে তুলে দেওয়ার চেষ্টা করব বা বিষয়টার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি শুধু বুঝে নেবেন তো এখন এই জায়গায় হতে পারে আসলে আমি তো ফিজিক্স পড়িনি বা ফিজিক্স হ্যাঁ আমি ফিজিক্স অনার্স মাস্টার্সে করেছিলাম এটা আমার নন মেজর সাবজেক্ট হিসেবে ছিল এছাড়া আপনি বলতে পারেন সার্কিট আমি সার্কিটেরও সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ সার্কিটেরও প্রবলেমগুলো আমি সলভ করে দেবো এরকম অন্যান্য যে ট্রেডগুলো রয়েছে সেখানকারও যে সাবজেক্টগুলোতে বিশেষ করে গণিত রিলেটেড উপপাদ্য বা গণিত রিলেটেড প্রশ্নের সমাধান রয়েছে সেইগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে হয়তো আমি তো একজন মানুষ হতে পারে আমি আমার চ্যানেলের জন্য আপনাদেরকে অন্য কারুর দ্বারা এখানে লেকচার সঞ্চালন করাইতে পারতাম কিন্তু কথা হলো সে আমার মতো করে সহজ ভাষায় দিতে পারবে কিনা বলবে কিনা কিংবা হতে পারে সে আমার সাথে ভালো বাট আমি কনফিডেন্ট না মানে তার বিষয়টা তো আমি বুঝি না বা তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া টাফ এটা একটা বিষয় তো যাই হোক আমি সেই জন্য যেটা করব যে আমি নিজেই সার্কিট দেবো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি সার্কিট কেমন দেবেন আপনি তো ইঞ্জিনিয়ার না দেখেন প্লিজ আমি এই জায়গায় একটা বিষয় বলবো ক্লিয়ার করে দেবো দেখেন আপনি ইঞ্জিনিয়ার বা যে ইঞ্জিনিয়ার যে সার্কিট পড়েছে সে ভালো কথা পড়েছে সে ইঞ্জিনিয়ার কিন্তু আমি তার চাইতে সার্কিটের গাণিতিক সমস্যাগুলো অনেক ভালো করে করে দিতে পারবো বিকজ সার্কিটের সমস্যা মানে ওই যে সার্কিটের যে ম্যাথগুলো রয়েছে ওগুলো সার্কিটের ম্যাথ না বরং সার্কিটের কতগুলো প্রবলেম সলভ করার জন্য আমার ম্যাথ তার কাছে নেওয়া হয়েছে সুতরাং সার্কিটের ম্যাথ আমার অবশ্যই ওই ব্যক্তির চাইতে ভালো পারার কথা এবং আমি আশা করি সেটা পারবো হয়তো সময় অভাবে যেমন আমার নিজের সামনে বিশেষ পরীক্ষা চলে এসেছে ডেট হয়ে গিয়েছে এখানে আমাকে একটু সময় দিতে হয় অবশ্যই রুটিন করে রেগুলার এরপর এছাড়া এই যে পলিটেকনিকের চাপ বাড়ায় ইউজ স্টুডেন্টস আমি বলে থাকি আমার স্টুডেন্টসরাই আমার প্রাণ এই যে আমার প্রাণ সমূহ বিপদগ্রস্ত প্রাণ আমার এদেরকে তো আমাকে এই সময় সময় দিতেই হয় এছাড়া আরও আমার বেশ কিছু হোম টিউশন রয়েছে এগুলো করতে হয় ফলে আসলে এতটা ব্যস্ত থাকে যে আপনাদেরকে যদি আমি যদি ব্যস্ততা না থাকতো তাহলে আমি আপনাদের ধারাবাহিকভাবে ফিজিক্স ওয়ান ফিজিক্স টু সার্কিট প্রত্যেকটাই একটা একটা করে ভিডিও প্রতিদিন আমি ছাড়তাম বাট আসলে কোনটা ছেড়ে কোনটা করবে এই প্রবলেমে পড়ে গিয়েছে তো যাই হোক এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি ধীরে ধীরে দিব ইনশাল্লাহ হয়তো আপনি না পাইলেও আপনার পরের ব্যাচ পাবে কিংবা আপনি আপনার পরের সেমিস্টারে গিয়ে আপনার পরের সেমিস্টারের কোনো সাবজেক্টের সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি কোনো উপপাদ্য বিশেষ কোনো উপপাদ্য বুঝতে না পারেন তাহলে সেই উপপাদ্যটা আমাকে পাঠাবেন অবশ্যই কমেন্টস করে বিশেষ করে আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন একটা বিষয় হচ্ছে কি যে আপনারা যদি আমার ভিডিওতে কোনো বিষয় বুঝতে না পারেন বা আমি যদি কোনো ভুল করে থাকি সেটা কমেন্টসে তো আমাকে জানাবেনি কিন্তু পারতপক্ষে আমাকে ম্যাসেঞ্জারে স্ক্রিনশট দেবেন বিকজ আমি আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা আমি আমার জিমেইল বা আমার ফোন বা আমার ফোনে অন্য কারোর জিমেইল দিয়েও আমি চ্যানেলটা দেখতে পারবো না তাহলে ইউটিউব আমার চ্যানেলটা ফ্রিজ করে দেবে চ্যানেলটা যদি আমার না চ্যানেলটা আপনাদেরই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ